সেন্ট মার্টিনের মধ্যে সবচাইতে আকর্ষণীয় যে ভিউটা সেটি হচ্ছে এটি। সুবহানাল্লাহ, আমার একদম মানে চোখ জুড়ায় গেছে এখানে যে কত রকম পাখি আছে। সুবহানাল্লাহ, আমার গায়ের মধ্যে শিরশির করতেছে, এত সুন্দর একটি জায়গা। আর দেখেন এই যে নারকেল গাছ, অনেক নারকেল গাছের চারা লাগিয়েছে এখানে, আমার পুরো দিল ভরে গেছে যে এখানে এত নারকেল গাছ আর এত সুন্দর মাঝখানে এই যে দেখেন পানি, হ্যাঁ এটা মিষ্টি পানি, আপনি অবাক হয়ে যাবেন যে এটা সেরা দ্বীপ, মানে এত সুন্দর একটি দ্বীপ। সুবহানাল্লাহ, এইখানে চলে আসবেন, আপনার এইখানে এসে কিছু সময় অপেক্ষা করবেন, এত ভালো লাগবে, পুরো পরিবারকে নিয়ে আসেন, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এটা হচ্ছে মাঝখানের দ্বীপটা, একদম মানে সেরা দ্বীপ, খুবই চমৎকার, অসাধারণ। আমার গায়ের মধ্যে খুব শিরশির করতেছে, আমি যে চিন্তা করেছিলাম যে নারকেল গাছ রোপণ করার জন্য, দেখেন এই যে কী পরিমাণ নারকেল গাছ রোপণ করা হয়েছে অলরেডি। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আরও ই করব প্রিভিয়ার্স। আর আপনারা এখানে অবশ্যই বেড়াইতে আসেন, ঘুরতে আসেন। আর আমরা আমি নিজে একটি ই করতেছি, সেটা হচ্ছে erombook.com, এটার মাধ্যমে আপনারা যদি আসেন খুবই চমৎকার, এটা এখানে আপনার খুবই কম খরচের মধ্যে আপনারা আসতে পারবেন এবং থাকতে পারবেন কম খরচের মধ্যে, আপনাদের সেই সাপোর্টটা দিব। এখানে খুবই চমৎকার, এটা হচ্ছে একবারে শেষ প্রান্তের দিকে, লাস্টের মানে দ্বীপ, তো এটা হচ্ছে সেন্ট মার্টিনের খুবই চমৎকার একটা জায়গা, আপনারা চলে আসেন, এই জায়গা খুবই ভালো লাগবে। এটা শুধুমাত্র আমার গ্রুপের জন্য অনেক সুন্দর একটি মানে ভিডিও করলাম, যেটা সবাই দেখে এটা অনেক আশা করি ভালো লাগবে। দেখেন এই যে কত নারকেল গাছ লাগিয়েছে এবং কত ধরনের গাছ রয়েছে এখানে, অনেক ধরনের পাখি দেখতে পাবেন, আমি অনেক দেখলাম, যেরকম ডাহুক দেখলাম, বক দেখলাম, আপনারাও আসেন, অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। শখের গাছ প্রদর্শনী ক্রয় ও বিক্রয় গ্রুপের সবাইকে আসসালামু আলাইকুম।